সরকারি তালিকায় করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা দেশের 31টি জেলার মধ্যে 15টিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ নেই। অথচ করোনা ভাইরাসের নতুন ভয়ঙ্কর ভ্যারিয়েন্টে জীবন বাঁচাতে আইসিইউ সাপোর্ট লাগছে অনেক বেশি মানুষের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশবাসীকে সতর্ক করে বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে পুরো ঢাকাকে হাসপাতাল বানালেও রোগীর ঠাঁই হবে না। আরো দেখুন রিপোর্টে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত, করোনার উচ্চ সংক্রমণ রয়েছে এমন 31টি জেলার মধ্যে 11টি জেলা ঢাকা বিভাগে। এক সপ্তাহ ধরে ঢাকা বিভাগে সর্বোচ্চ বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে, মৃত্যুও এই বিভাগেই বেশি। সারা দেশে এক সপ্তাহে মারা যাওয়া 249 জনের মধ্যে 178 জনই ঢাকা বিভাগের। অথচ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এই বিভাগে উচ্চ সংক্রমণ থাকা 11 জেলায় 6টিতেই আইসিইউ নেই। গত এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 31 জন। এ বিভাগে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় আইসিইউ নেই, ফলে আইসিইউ এর জন্য হাহাকার করছেন রোগীর স্বজনেরা। করোনার নতুন সংক্রমণে হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকায় দ্রুত হাসপাতাল ও আইসিইউ লাগছে। একে তো আইসিইউ বেড খালি নেই, তার উপর মধ্যবিত্ত পরিবারের পক্ষে বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচ করার সামর্থ্য না থাকায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। 10 মাস আগে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এতদিনেও জেলা পর্যায়ে আইসিইউ ইউনিট তৈরি না হওয়ায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিকেই দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা খুলনা বিভাগের নড়াইল, যশোর, রাজশাহী বিভাগের নওগাঁ ও নাটোর এবং রংপুর বিভাগের নীলফামারী জেলায় আইসিইউ সুবিধা নেই। এর জন্য গত এক সপ্তাহে রাজশাহীতে 15 জন, খুলনায় 11 জন এবং রংপুর বিভাগে মারা গেছেন 3 জন। অনেক ক্ষেত্রে করোনা জটিল রোগীর আইসিইউ চেয়ে উচ্চমাত্রায় অক্সিজেন সরবরাহের প্রয়োজন বেশি পড়ে। এজন্য জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সংখ্যক অক্সিজেন সরবরাহের যন্ত্র, হাইফ্লো নোজাল ক্যানুলা থাকা প্রয়োজন। সংক্রমণ ঝুঁকির 31 জেলার মধ্যে অন্তত 4টি জেলায় কোনো হাইফ্লো নোজাল ক্যানুলা নেই। অধিকাংশ জেলায় 1 থেকে 5টি করে নোজাল ক্যানুলা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে হাইফ্লো নোজাল ক্যানুলা রয়েছে মাত্র 715টি। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক কোভিড-19 পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যায় হাসপাতালগুলোর সুযোগ সুবিধা এবং শয্যা বৃদ্ধির বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর প্রতিনিধিদের সঙ্গে সভা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এভাবে রোগী ভর্তি হতে থাকলে পুরো ঢাকাকেই হাসপাতাল বানালেও জায়গা দেয়া যাবে না। প্রায় ভরে গেছে, এটা একটা দুর্যোগময় পরিস্থিতি হচ্ছে এবং আমাদের সকলকে বুঝতে হবে যে হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকুলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, অদম্যভাবে আমরা যদি চলি, তাহলে পরে আগামী দিনগুলোতে বিপর্যয় আরো নেমে আসবে। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।